বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমি আমার ফুল বাগানের যত্ন করি। প্রতিদিনের মতো ক্যামেরায় আছে আমার মেয়ে জারা। হাই, প্রত্যেকটা কিছুরই যত্ন লাগে। আপনি যত্ন করবেন, সেখান থেকে আপনি অবশ্যই ভালো রেজাল্ট দেখতে পাবেন। ফুল গাছেরও ঠিক যত্নের প্রয়োজন। এটা অনেকটা গিভ অ্যান্ড টেকের মতো। আপনি যত্ন করবেন, সে আপনাকে ভালো ফুল দিবে। দেখুন, এখানে ভিতরে অনেক ঘাস হয়েছে, নিচে অনেক উইড দেখা যাচ্ছে এবং নিচে অনেক পাতাও আছে। গাছগুলো ভালো মতো বড় হতে পারছে না। এই গাছ থেকে যে অনেক ব্রাঞ্চ বের হবে, ঢাল বের হবে, এগুলো বের হতে পারছে না। নিচ দিয়ে যদি আমি কিছু পাতা কমিয়ে দিই, তাহলে স্বাভাবিকভাবে ফুল গাছের অনেক ব্রাঞ্চ বের হবে, অনেক ভালো ফুল দিবে। আসলে ভালো মতো যত্ন করলে এরা আপনাকে নিরাশ করবে না। সব কিছুরই যত্নের প্রয়োজন। দেখুন, অনেকটা জঙ্গল হয়ে গেছে। এখানে আমার গ্লাডিওলাস ছিল, এগুলো অলমোস্ট ডান। এগুলো সব আমি এখন ক্লিয়ার করে ফেলবো। এগুলা গোড়া থেকে আমি গাছগুলো কেটে দিব। তারপর আমার মেরিগোল্ড ফুলগুলো এখন বড় হবে, অনেক ব্রাঞ্চ হবে, ফুল হবে স্বাভাবিকভাবে। এখানে মমস এরও ফুল চলে আসতেছে। এখানে অনেক বড় হয়ে গাছটা উঠতেছে মমস। পুরো বাগানে অনেক আপনার দেখা যাচ্ছে যে উইড, এই যে গ্রাস, এগুলা উঠে গেছে অনেক অনেক। তো স্বাভাবিকভাবে মাটির থেকে আপনার পর্যাপ্ত সার ফুল গাছে পাচ্ছে না। এগুলা আমাকে এখন পরিষ্কার করে দিতে হবে। তো আজকে সানডে, এই কাজ এই সুযোগটা আমি কাজে লাগাবো। এখানে তো কাজের লোক পাওয়াই অনেক দুষ্কর, নিজের কাজ নিজেই করতে হয়, আর নিজের কাজ নিজে করার ভিতরে আসলে আনন্দ। আমার মেয়ে খুব খুব পছন্দ করে এবং কি সব সময় সে আমার পাশাপাশেই থাকবে। আমি যখনই কোনো কাজ করি, সব ব্যাপারে তার হেল্প। সে আমাকে হেল্প করে, সে আমার ক্যামেরা সহযোগিতা করে, সবসময় সে আমার পাশে থাকবে। তো চলুন আমি শুরু করি আমার বাগান, ফুল বাগান পরিচর্যার কাজ। যারা টেক দিস ক্যামেরা, বন্ধুরা এখানে আমি গাছের কিছু নিচের দিকের পাতাও আমি ছিঁড়ে দিব, যাতে করে এই যে নিচে আমার অনেক ছোট ছোট গাছ আছে, এখানে বিভিন্ন এগুলো বড় হয় না এখনো, তো যাতে এই নিচের বড় পাতাগুলো একটু ছিঁড়ে দিলে স্বাভাবিকভাবে একটু আলো পাবে এবং ছোট গাছগুলো আস্তে আস্তে বড় হবে। এবং আশেপাশে দেখেন যে প্রত্যেকটা গাছের অনেকগুলো বাইন দেখা যাচ্ছে। তো এই বাইনগুলো আপনার, কারণ এগুলো থেকে ফুল দিবে এবং এগুলো বড় হতে পারবে। দেখুন,
এখানে কি পরিমাণ ঘাস, এগুলো আমি সব পরিষ্কার করে ফেলবো, তখন আপনাদেরকে দেখাবো যে খুব ক্লিয়ার হয়ে গেছে আমার বাগান, খুব সুন্দর হয়ে গেছে লোক করছে। এগুলা সব লিলি ফুল গাছ, ফুল ফোটা শেষ, আমি এগুলো এখন সব ক্লিয়ার করে পরিষ্কার করতেছি, মানে এখানে আমি অন্য ফুল গাছ লাগাবো। এগুলো আমরা অর্গানিক ফার্টিলাইজার যে তৈরি করি ওইখানে আমরা ইচ্ছা করলে দিতে পারি, আমরা ওইখানে করতে পারি। তো বন্ধুরা, আমার বাগান পরিষ্কার অলমোস্ট কমপ্লিট, সবশেষে আমি এই ফার্টিলাইজারটা আমি দিয়ে দিব। আমি আমার সম্পূর্ণ ফুল বাগানে সামনে পিছনে আমার বাড়ির চারপাশে যত ফুল আছে সবগুলোতে আমি এই প্লান্টটা আমি দিয়ে দিব। ফার্টিলাইজার দেওয়া শেষ, ক্লিনিং শেষ, ফার্টিলাইজার দেওয়া শেষ, এরপর সব শেষে আমি জাস্ট পুরো বাগানে আমি
জাস্ট পানি দিয়ে দিব এখন। দেখেন এখন বাগানটা অনেক ক্লিয়ার লাগতেছে, খোলামেলা হচ্ছে এবং আমার মনে হয় খুব দ্রুত আরও ব্রাঞ্চ বের হবে এবং ফুলের কালারও খুব সুন্দর হবে এবং ভালো ফুল দিবে আমাদের। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। তো আমি দেখালাম আপনাদেরকে কিভাবে আমি আমার বাগানের পরিচর্যা করি। আজকে সারাটা দিন আসলে লেগে গেল পুরো বাগানের পরিচর্যা করতে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস আপনাদের থেকে আমি আশা করি। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন।